আসসালামু আলাইকুম। এমএস সিম্পল ব্লগে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 12:10 কম 12টা। আজকে সময় স্কুল নাই, স্কুল বন্ধ কারণ হয়, তাই দেরিতে ঘুমিয়ে পড়ছি। বাবা অফিসে গেছে, গাজর বারবার শুধু খরগোশই আসে আমার মুখে, খরগোশ খাচ্ছে গাজর, তাই না বাবা? এই যে খরগোশের খাবার। তারপরে ওই যে পিছনে কাপড় আছে একটা রশিতে, সামনের রশিতে কাপড় ছিল, ওগুলো গোছায় রেখে আসছে ওর বাবার ডয়ারে। সুবর্ণর স্কুল ড্রেস ড্রেস সব ভিজাইছি, ওর বাবার কাপড় ছিল সেগুলো ভিজাইছি, আর ওগুলো তো গোসল করে পরা হবে, এই জন্য আর ওগুলো গোছাই নাই। তারপরে উঠে বিছানা টিছানা ঝাড়ছি, ভাতের চাল ধুয়ে চুলে রেডি করে রেখে আসছি, আর এখানে সিম কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে বসছি, ওগুলো এখন ভাজবো, বেশি তারপরে একসঙ্গে ভাতের চুলাটা জ্বালাই দেবো আর ভাজিটা করে নেব। এই হচ্ছে কাজ, তো দেখা যাক আর কি কি হয়, কাজগুলো করতে থাকি। তো দেরি হয়ে গেল, তাড়াহুড়ো করতেছি এখন, যেদিন কাজ কম থাকে ওই দিনে দেরি হয় এক্সট্রা কাজ করলে। বের করো, পোস্টমর্টম করো না, এভাবে না বাবা। ভাত তো আগেই হয়ে গেছে, এখানে যে শাক ভাজি, শাক সিম আলু একসঙ্গে ভাজি করতেছি, এটা তো আপনারা জানেনই যে আমার এটা খুব পছন্দের খাবার। আর যে কালকে মাংস তরকারি আছে এটা গরমে দিয়েছি। দেরি হয়ে গেছে অনেকটা, এখন বাজে 1:31। ওরা দুজন গোসল হয়ে গেছে, সুবর্ণ আর মাহিরা, ওর বাবা এখনও আসে নাই। ঘরটো ঝাড়ু দিয়ে নিছি আমি, সব শুধু মুছবো। ভাতটা প্লেট নিয়ে আসছি এদিকে, ওর বাবা মনে হয় আসছে, তো বললাম যে ওর বাবা আসছে, ওর বাবাই আসছিল। শাক তখনও চুলায় ছিল, যেদিন আমার একটু দেরি হবে ওর বাবা ওই দিন তাড়াতাড়ি আসবে, এটাই মনে হয় নিয়ম, এরকমই হয় সবার, শুধু আমার না। তোর বাবাকে ভাত দিলাম, ওর বাবা ভাত খাইলো, পরে আমি গোসল করে আসলাম, যে আমিও খাইতে বসছি এখন। সুবর্ণ মাহিরা এখনো খায় নাই, ওকেও খাওয়াবো। তো শাক দিয়ে গরম গরম ভাত ভালোই লাগছে। সাথে কাঁচামরিচ আর কি লাগে, মাহিরা এখনো ভাত খায় নাই, ওর বাবার সঙ্গে শুধু একটু মনে হয় শাক খাইছে, সুবর্ণের সঙ্গে একটু মাংস খাইছে। ওকে বললাম যে ভাত খাওয়াই দেই, ও বলতেছে বাবাকে আগে দাও, বাবা আগে খাক, মানে ওর ভাত খাওয়ার প্রতি কোনো রুচিই নেই।
লাউ শাকের ডাঁটাগুলো খুব মজা লাগে। খাওয়া দাওয়াটা করে নেই, তারপরে দেখা হবে। তো খাওয়া দাওয়া করে আমি এখানে বসে আছি, পান টান খাচ্ছিলাম। সিঁড়ি মশা বুয়া আছে, উনি আসছিল, গল্প টল্প করলো, তখন পান খাইলো, চলেও গেছে। আর তখনই মাহিরার পাঁপড় খাওয়া, যে দূরছে পাঁপড় খাবে পাঁপড় খাবে, বললাম যে দাদা ভেজে দিচ্ছি, তর্স হলো না, সুবর্ণ ভেজে দিল কোনো রকম মনে হয়। আর নিজে পাঁপড় খাচ্ছে, ভাত খেয়ে উঠে পাঁপড় খাচ্ছে এখন। এর চকলেট ঘুমাবা কখন? কি দুইটা কি এর মধ্যে পড়াশোনাও করছে একটু, ABCD লেখছে, তাই না? বুকু লেখাইছে, এতক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম, শুয়ে শুয়ে রেস্ট নিলাম, ঘুমাই নাই, মাহেরা ঘুমায় নাই, যার কারণে ঘুমানো হয় নাই। তো শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে ওর নানি ওদের জন্য, ওদের নানি ওদের জন্য কিছু জিনিস নিয়ে আসছে সাজগুজের, তো এগুলো তো আপনাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি, কী কী আনছে না আনছে। তো ভাবলাম যে ওদের সাজগুজের জিনিসগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো, ব্যাক ক্যামেরাতেই দেখাবো। তো এখানে আছে ক্লিপ মাহিরার জন্য, এখানে চারটা ছিল, আর একটা জানি কোথায় গায়েব হয়ে গেছে। এটা একটা ক্লিপ, তারপরে এটা আর একটা ক্লিপ, এটা এখনও খুলে নাই, ইউজ করে নাই, তাই জন্য এটা অক্ষত আছে। এখানে আছে সুবর্ণর জন্য ক্লিপ, তার মধ্যে একজোড়া অক্ষত আর দুই জোড়া ক্ষত হয়ে গেছে, একটা একটা করে হারায় গেছে, যে লালটার আর নেভি ব্লুটার, কি হয়েছে কেউ জানে না। তারপরে আছে যে এরকম একটা ব্যান্ড সুবর্ণর জন্য, তারপরে আছে হচ্ছে হ্যাঁ ক্লিপ ব্যান্ড শেষ। এবার অন্য কিছু এখানে দেখাচ্ছি, এই দুইটা আইব্রো পেন্সিল বা কাজল, আরেকটা হচ্ছে আর এখানে হচ্ছে দুইটা লিপস্টিক দুইজনের জন্য দুইটা, আর এখানে হচ্ছে মাস্কারা প্লাস আইলাইনার একসঙ্গে, আর এখানে হচ্ছে ও কাজল আরও একটা আছে, এই যে আরেকটা কাজল। তারপরে এখানে হচ্ছে সুবর্ণর জন্য চুড়ি, প্যাকেট করা ছিল, ওরা খুলে পড়ে দেখছিল এই জন্য খোলা। এখানে হচ্ছে মাহিরার জন্য চুড়ি, তারপরে হচ্ছে যে এরকম মাহিরার দুইটা ব্রেসলেট, এর হচ্ছে চুড়ির পর্ব শেষ। এবার আসি আংটিতে, যে এটা হচ্ছে একটা আংটি, যা আনছে দুইটা করেই আনছে আম্মু, এই যে দুইটা আংটি দুইজনের জন্য। তারপরে এগুলো হচ্ছে যে পায়ের নূপুর, এই এক জোড়া, এই আর এক জোড়া, দুজনের দুইটা। তারপরে আরও আছে টিপের পাতা আছে, টিপ আছে, তারপর ছোট ছোট কানের দুল আছে, এই যে এখানে একটা আছে, এগুলো সুবর্ণ পরবে। আর সুবর্ণর জন্য এরকম একটা সেট নিয়ে আসছে কানের, আর হচ্ছে ও তোমার, আচ্ছা দুজনের জন্য। আর এটা হচ্ছে গলার একটা লকেট, সুন্দর আছে, পড়তে পারবে, সবগুলো জিনিসই সুন্দর, তাই না? আর অনেক কিছু নিয়ে আসছে, আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। আমার মা ভালোর জন্যই দুজনের জন্য দুইটা দুইটা করে আনছে, মানে এক একজনের একটা একটা করে, যাতে করে ওদের মধ্যে ঝগড়া না হয়, তারপর ওদের ঝগড়া আছে। এটা কি? এটা ইউনিকর্ন, এটা পার দাও, হ্যাঁ এটা পার দাও, এবার যাও। তো ওদের ঝগড়া লেগেই থাকে, সুবর্ণ বুঝলে মাহিরা বুঝে না, মাহিরা বুঝলে সুবর্ণ বুঝে না,
এরকম অবস্থা ঝগড়া তো সবসময় লাগানো থাকবেই, থাকতেই হবে, না থাকলে বরঞ্চ মানে কিছু যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ থাকে, ওদের ঝগড়াটা থাকতেই হবে। শীত তো ভালোই পড়ছে এখন, মোটামুটি ভালোই শীত করে, নাকের ভিতরে কেমন যেন করে। আর আমার আজকে কয়েকদিন ধরে একটু সমস্যা হচ্ছে হাতে, আমার যে হাতের আঙ্গুলগুলো আছে না, আঙ্গুলের মাথাগুলা একদম সবসময় ঝিমঝিম ঝিমঝিম করে, আর মনে হচ্ছে যেন কোন কেমন যেন অবশ অবশ লাগে, কাজ করতে আমার খুব কষ্ট হচ্ছে কয়েকদিন ধরে, জানি না কেন হচ্ছে। কোনো কিছু হলে তো ডাক্তারের কাছে যাও, টেস্ট করো, রিপোর্ট দেখাও, তারপরে ওষুধ খাও, জানি না আল্লাহ যেন রহমত করে অল্পের জন্য অল্পের ভিতরে যেন আমাকে ভালো করে দেয়, দোয়া করবেন আমার জন্য। এই আঙুলের মাথাগুলো এই তিনটা বেশি, তার মধ্যে আবার এটা সব থেকে বেশি কীরকম একটা অস্বস্তি করে। এই হাত দিয়ে তো সব কাজই তো এই হাত দিয়েই করতে হয় আমাদের, আমাদের কেন সবারই, পৃথিবীতে যত মানুষই আছে কাজ করতে গেলে ডান হাতটাই আগে ব্যবহার হয়, আর এই ডান হাতে যদি সামান্য একটু কেটেও যায় তাতেও কাজ করতে কীরকম অসুবিধা হয়। আর ধরেন মনে করেন যে আমার আঙুলে যদি সমস্যা হয় তাহলে আমি কী করে কী করবো, কী কাজ করব বলেন, এটা নিয়ে একটু টেনশনে আছি, একটু অশান্তিতে আছি, দেখা যাক আল্লাহ কী করে কী ভাগ্যে রাখছে। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, বাইরে সন্ধ্যা হয়ে গেছে, পিছনে যেসব কাপড় চোপড় মেলা, সুগুনের স্কুল ড্রেস, ওর বাবার অফিসের কাপড়, আমাদের রেগুলার কাপড়, সুবর্ণর মিস আসছিল ওকে পড়াইলো এতক্ষণ, ওই জন্য ওর ভিডিও টিডিও করি নাই, ওর মিস আসলো পরে, নুডলস রান্না করলাম একটু, ওর মিসকে দিলাম, ওর মিস খাইলো, আর তো কেউ খাইলো না, না সুবর্ণ না মাহিরা, চা করে দিলাম। আর যে সুবর্ণ ফাঁকিবাজ, এক নম্বরের ফাঁকিবাজ, কর তুই তোর কাজ কর। এই যে নুডলস রান্না করছিলাম, ওর মিস খাইলো, আমি খাইলাম, মাহির একটুখানি খাইছে, সুবর্ণ তো খায় না। আর সুবর্ণ এই যে নাচতেছে দেখেন, ওকে কাজ দিছি, ও পানি ভরবে এখন বোতলে, একটাই কাজ ওর, যেটা ওকে প্রতিদিন করতে হয়। আরে যে বদমাস, এই যে জ্বালান জ্বালাচ্ছে, দেখি তোর চুল বাঁধা আছে নাকি এখনো, ওর চুল বেঁধে দিছি বিকালে, বিকালে না 6টার দিকে, খুলে দেবো, কি খাবা, চিরা ভাজা, একটু তেল দিয়ে দেবো, না 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 আমি দিয়ে দিচ্ছি, তুমি দিয়ে দাও, আমি নিজেটা নিজে মাখাচ্ছ, পারতেছ, ঝাড়ে না মা, তো চিরা মাখে চিরা খাবে এখন মনে হয়, এতক্ষণ হরলিক্স খাইলো শুধু শুধু, তাই না? হরলিক্স কেমন লাগে তোমার, মজা লাগে? আমার বাবা আজকে এখনো আসে নাই, কখন আসে কে জানে, আসুক। আর রান্না বান্না দাঁড়ান দেখতেছি রান্না বান্নার কি অবস্থা, কিন্তু দুপুরে শাক ভাজি করছিলাম, সিম আলু আর লাউ শাক ওটা আছে, আর এই যে কালকে মাংস তরকারি ছিল সেটা একটু আছে, দুপুরে ভাতে এতখানি আছে, মনে হয় না রান্না বান্না করতে হবে, এগুলাই হবে, রান্না বান্না করতে হবে না ভালো লাগবে না, খাও বসে বসে খাও, ও একবার এখানে বসে খাচ্ছে, একবার পর্দার পিছনে যাচ্ছে যে বদমাইশি করতেছে, আর মাথায় একটু তেল দিয়ে নিলাম, মাথাটা একদম উস্কো খুস্কো হয়ে গেছে। সুবর্ণর সঙ্গে ডিসকাস করলাম যে রাত্রে আর কিছু করবো না, লাগলে একটা ডিম ভাজবো, ঠিক আছে এই হচ্ছে বিষয়। এই যে মুখ বন্ধ করে রাখছিস, কথা বলবি না আর, এই যে এখন আবার নিজের থেকে বলছি ছবি তোলো ভিডিও করো, কি যে অশান্তি, কি জোরে চিল্লাইলি তুই আমার সঙ্গে এতক্ষণ মাহে,
আমি ভদ্র মানুষ। তুই আর জায়গা পাইলি না সুবর্ণা? দেখেন আপনাদের হাতে ছেড়ে দিলাম, বিচার কি হবে? আমি ছবি তুলতেছি, ওটা তো চাপলে ছবি ওঠে। সুবর্ণ ওই যে ওখানে ভাত খাচ্ছে, সুবর্ণ ডিম ভেজে নিয়ে আসছে নিজেই, ডিম ভেজে দিয়ে সরিষার তেল দিয়ে ভাত খাচ্ছে। মাহিরার জন্য ওইখানে ভাত নিচ্ছি, আমি ওকেও খাওয়াচ্ছি। আর যে মাহিরা দেখি মুখটা, মাহি মাহি মাহিরা ভাত খাচ্ছে, ওকে ভাত খাওয়াচ্ছি। ওর বাবা এখনো আসে নাই, এখন বাজে হচ্ছে 10:05, বাবা এখনো আসে নাই, কখন আসবে কে জানে, দেরি হবে বলছে। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।